শমশির নিগাহে চাবুকসি আদায়ে না চিজ পে না চলা না ভাইবা ভাইবা বন্দুক দিখা দিখা কে ক্যা প্যার করেগি চেহারা ভি কভি দিখা যা ভাইবা ভাইবা। ওয়াও, কি দেখলাম বন্ধুরা, কেউ কি দেখলাম, তোমরা দেখছো আমি একটু রেডি হয়ে আছি, কারণ আমি বেরোবো। তো যাই হোক, সেটা পরের কথা, সেটা ব্লগ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি কি দেখলাম, জলহস্তি পৌঁছে গেছে কাঁচড়ার ডিব্বায়। হ্যাঁ, মানে ভ্যাট পৌরসভার ভ্যাট চলে গেছে নোংরার ডিব্বায়, কাঁচড়ার ডিব্বাকে নিজের সঙ্গে যুক্ত করছে। মানে দেখো, মানে যা শহরাঞ্চলে যা যত সমস্ত আর কি কাঁচড়া থাকে সেগুলো কোথায় ফেলা হয়, ভ্যাটে ফেলা হয়। এখানে দেখলাম ভ্যাট খোদ নিজে কাঁচড়ার কাছে পৌঁছে গেছে। ওয়াহ, কি মিল, মানে এটা হওয়ার ছিল, এটা ধ্বংসের সূচনা হয়ে গেছে। কেউ তো ধ্বংস হবেই হবে, এটা ভবিতব্য, হতেই হবে, ঠিক আছে। মাই গড, তোমরা দেখো যাও। তোমরা এই যে ওয়াইটির সতী কাঁচড়ার ডিব্বা, তার ভিডিওতে দেখো যাও, পৌঁছে গেছে ভ্যাট, হ্যাঁ, সুলভ শৌচালয় পৌঁছে গেছে, বুঝতে পেরেছো? মানে দেখো, বলে না ওই একটা ডায়লগ আমরা শুনি না, দর্দ দর্দ কো ঢুন্ড হি লেতে হ্যায়, মানে দুঃখ দুঃখকে ঠিক খুঁজে নেয়। আর এখানে ভ্যাট কাঁচড়ার ডাব্বাকে ঠিক খুঁজে নিয়েছে, তাই না? দারুণ দারুণ দারুণ, এইটা দেখারই তো অপেক্ষায় ছিলাম, কবে যাবে, কবে ঢুকবে। কারণ যেখানে ঢুকবে সেখানটাকে একেবারে পরিষ্কার করে দেবে, কারণ সেই কাঁচড়ার ডাব্বাটাকে তো নিজের সাথে নিয়ে ফিরবে। দাঁড়াও, একটু বেরোতে হবে তো, তার জন্য ফোন টোন আসছে। তো যাই হোক, তো বেশ ভালো লাগলো, দারুণ লাগলো। এই তো শুরু, মানে দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো। যাই হোক, তোমরা যা যা বুঝতে পারোনি সেটা তোমাদেরকে পরে বলছি। আগে বলি, একটা লাইভ দেখলাম যেখানটায় লেখা রয়েছে যে আমার নাকি কবর খোঁড়া হয়েছে, বা বলছে যে আমার নাকি কবর খোঁড়া হয়েছে। তো আমি যতদূর জানি, আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী, আমাদের দেহত্যাগের পরে বা আমাদের মৃত্যুর পরে আমাদের দেহটাকে কোথায় দেওয়া হয়, চিতায় দেওয়া হয়, হয় চিতা কাঠে আর নয় চুল্লিতে। কবর কাদেরকে দেওয়া হয়? যারা ইসলাম ধর্মাবলম্বী আছে, অর্থাৎ যারা মুসলমান, তাদেরকে কবর দেওয়া হয়। তো আমি বলেছিলাম না, হাফ বিবি, অর্ধেক বিবি, অর্ধেক বেগম। তো সেই কারণেই বললো যে কবর খুঁড়তে গেছে, ওই কবরে তুই পড়বি, আর তোর যে খেপা পাগলা দিদি আছে সেও পড়বে, তোর সাথে সাথে সেও পড়বে, কারণ তোকে বাঁচাতে যাবে আর তার সাথে সাথে সেও পড়বে। ওই একটুখানি বড় মাপের করিস, মানে কি বলবো, 10/11 করিস, কারণ দুজনের যা দেহ তাতে করে ওই কবরটায়, মানে কি বলবো, অনেকটা জায়গা লাগবে, অনেকটা হাইট লাগবে। তো নিজেদের দেহ আন্দাজ করে কিন্তু কবরটা খুঁড়িস, বুঝতে পেরেছিস? আর আমি মরার পরে, আমি যদি মরিও, তাহলে আমাকে হয় চিতায় তুলবে আর নয় চুল্লিতে, এখন চুল্লিতেই দেবে। আর আমি যা রোগা পেটকা, আমার পুড়তে বেশি সময় লাগবে না। তো নিজেদের জন্য কবরটা খুঁড়িস, বুঝতে পেরেছিস? না যাদের ঠিক আছে, না চরিত্রের ঠিক আছে, তার জন্য ভুলভাল কথা বলতে বসে পড়িস। আর হ্যাঁ, কি জানি বলে, তোরা শুধু বড়োবাবুদের সঙ্গে কথা বলিস, মানে বড়োবাবুর সঙ্গে তোদের ওঠা বসা। যাই হোক, তোরা যাদের সঙ্গে খুশি ওঠা বসা কর, আই ডোন্ট কেয়ার অ্যান্ড আই ডোন্ট মাইন্ড অ্যাট অল। আমার কোনো কিচ্ছু লেনা দেনা নেই, তোরা কাদের সাথে কোথায় গেলি, কাদের সাথে উঠলি, কাদের সাথে বসলি, আমার জাস্ট দেখার দরকার নেই। আমি তো জাস্ট আমার লক্ষ্যে একদম ফোকাস থাকবো। দেখ না, রেডি হয়ে নিয়েছি, বেরোতে হবে। আর কি বললি, যেখানে গেছে যেই জায়গা দেখিয়েছে সেই জায়গার কাজ করেনি, অন্য জায়গার কাজ করেছে। আমি আমার ভিডিওতে স্পষ্ট বলেছি যে এক জায়গার কাজ শেষ হয়েছে, আরেক জায়গায় যাচ্ছি, গাধাও বলবো না, কারণ গাধারও তাও একটা বোধবুদ্ধি আছে, তোরা একটু উপর চালাকি বেশি করিস। তো যাই হোক, সময় আসলে সবটাই বুঝতে পারবি, এত তাড়াহুড়া করিস না। আমাদের আইন বলে দেয়নি যে তোদের মতন ভ্যাটের সঙ্গেই সবাই আছে, আইন সর্বদা আছে, আমার সঙ্গে যে নেই সেটা কিন্তু আইন বলে দেয়নি। সুতরাং তোর জন্যও আইন আছে, আমার জন্যও আইন আছে, তোদের জন্যও আইন আছে, আমাদের জন্যও আইন আছে, বুঝতে পারলি? তো যাই হোক, একে এবার হাঁটাই, এই জলহস্তি কি বলবো, একে নিয়ে, এই হিপ্পোকে নিয়ে কি বলবো বলো? কারণ এ বুঝতে পেরে গেছে যে এর দৌড় বা এর গণ্ডি শুধুমাত্র ওই ফন্দীপকে কেন্দ্র করে, কারণ যেহেতু ফন্দীপের বাড়িতে এর অবাধ যাতায়াত ছিল, সেই কারণে ফন্দীপের দর্শককে এর হাতিয়েছে। শুধু ফন্দীপ না, টিনার দর্শককেও হাতিয়েছে। এইবার তোমরা দেখতেই পাচ্ছিলে যে এদেরকে নিয়ে, এই যে নোংরা কিচার আর কিচারের স্বামী,
হ্যাঁ, এদেরকে নিয়ে যখন ভিডিও করছে এর ভিউজ হচ্ছেই না, 8 ঘন্টায় 1,000, 6 ঘন্টায় 1,000। এই কারণে কি করলো, ওই যে খ্যাপা পাগলা যে দিদি আছে সেই দিদিকে অবলম্বন করে দিদিকে ধরে ঢুকে গেল একদম সোজা ঘরে। ব্রাভো ব্রাভো, এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে গেছে, এ এর কাজ করে নিয়েছে, এ এর জায়গা মতন করে নিয়েছে। কিন্তু যাদের বাড়িতে গেছে তাদের জন্য ভগবান দেখছে, ভগবান দেখছে আর হাসছে। জানো তো বন্ধুরা, ভগবান না ধন সম্পদ মানুষকে দিয়ে দেখে যে মানুষ এই ধন সম্পদের সুব্যবহার করছে না অপব্যবহার করছে, ভালোভাবে ব্যবহার করছে না অপব্যবহার করছে। তারপরে ভগবান কিন্তু ঠিক সেই একটা কাশ লাইন সাজিয়ে রাখে আর এরা সেই লাইনেই চলতে থাকে, আর সেরকমই চলছে। ওয়াইটির সবচেয়ে জঘন্য নোংরা মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ওয়াইটিতে আমাদের এই গ্রাউন্ডের মধ্যে সবচেয়ে জঘন্য নোংরা ভাষায় ব্যবহার করে ভিডিও যে করে, এবং চরিত্রগত দিক থেকেও যে নোংরা, আমরা প্রায় দেখি যে বান্ধবীর বাড়ির নাম করে, এর বাড়ির নাম করে, তার বাড়ির নাম করে হোটেলে চলে যায়, দেখাতে পারে না, নিজের মুখ দেখাতে পারে না, এই রকম একটা চরিত্রগত দিক থেকে নোংরা, ভাষাগত দিক থেকে নোংরা, সব থেকে নোংরা কোথায় পৌঁছে গেছে, আরেক নোংরার বাড়িতে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, বিশাল ভালো হয়েছে, যা হয়েছে বিশাল ভালো হয়েছে। এইবার আসি, আমাকে একজন আর কি কমেন্ট করেছে, আর আমার পাড়াতে তো একজন আর কি বলেছে যে কী ব্যাপার, তোমার পাড়ার লোকজনের দিকেও তো এবার হাত বাড়াচ্ছে। তখন আমি ভাবলাম কী কোন ব্যাপারে, ও আমার ঝট করে মনে পড়লো, ও বলেছে যে আমি যে বলেছি আমার ভিডিওতে তুই মুখ মারছিলিস, হ্যাঁ মুখ মারছিলিস, তোর পাড়ার লোকজন জিজ্ঞাসা করবে না, এ বাবা এক তো কীরকম মানে কী বলবো খ্যাপা পাগলের মতন করছিল। অ্যাকচুয়ালি পাগলের সংস্পর্শে আসলে পাগলের মতন বিহেভ করবেই করবে। তো পাগলের মতন বিহেভ করছিল, 2 ঘন্টা ধরে পুরো পাগলামি করছিল, সেটা তোমরাও দেখেছো, আমিও দেখেছি আর হেসেছি, আর ভাবছি এইরকম করছে কেন, এইরকম করছে কেন, মানে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম নিয়ে গ্রাম নিয়ে কীরকম খিল্লি করছিল। তুই জানিস না যে ঝাড়গ্রাম বলে একটা জায়গা আছে, জানিস না ওটা নিয়ে তো খিল্লি করার কী আছে, আমি তো বুঝলাম না খিল্লি করার কী আছে। আমার মনে হয় তুই জানিস না, ভূগোল ঠিক মতন হয়তো পড়িস নি, সেই কারণে ওরকম খিল্লি উড়াচ্ছিলিস। যাই হোক, তোর মুখ তুই খিল্লি উড়া, যাই কর না, ধোয়া ওরা, হ্যাঁ গন্ধ ওরা, দেখার দরকার নেই। কিন্তু তুই যে বললি যে আমার পাড়ার লোক যদি এসে জিজ্ঞাসা করে, আমি যে কথাগুলো তোকে বলেছি যে তোর মেয়ে যদি এসে জিজ্ঞাসা করে বাবা বাবা বান্টু কি, বাবা বাবা সিল ফাটানো কি, বাবা বাবা তোমার কি দাঁড়ায়, কেন বলেছিলাম বলতো, কারণ তুই তোর মেয়েকে সামনে ঢাল করিয়ে ট্রাম্প কার্ড খেলছিস আমাকে ফাঁসানোর জন্য। সেই কারণে বলেছি যে তোর মেয়ে নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে, তোর মেয়ে নাকি ভিডিও দেখে নোংরা নোংরা কথা বলছে, হ্যাঁ মানে না নোংরা নোংরা কথা বলছে না, তোর মেয়ে আমার ভিডিও, তোদের মেয়ে, তোর মেয়ে না, তোদের মেয়ে আমার ভিডিও দেখে নাকি ডিপ্রেশনে চলে যাচ্ছে, এবং তোদেরকে নাকি জিজ্ঞাসা করছে মা মা এই আন্টিটা তোমাকে কেন নোংরা কথা বলছে। পরের দিন আবার বললি যে না পাড়া তো কিছু মহিলাগণ বা তোর মেয়ের ক্লাসমেটের হচ্ছে গার্জিয়ানরা নাকি তোর মেয়েকে জিজ্ঞাসা করেছে যে কী ব্যাপার তোর মা বাবার নামে কী শুনলাম, তোর মা বাবার মধ্যে সব ঠিক আছে তো, এরকম নাকি জিজ্ঞাসা করেছে। তো যেহেতু তুই তোদের মেয়েকে সামনে এনেছিস, সেই কারণেই কিন্তু আমি বলেছি যে এই যে তুই ভিডিওগুলো বানাচ্ছিস আমার ভিডিও, তুই তোরা বলছিস যে তোর মেয়ের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে, তা তোর ভিডিও, তোদের করা ভিডিও তোর মেয়ের উপরে কি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে না, তোর মেয়ের ডিপ্রেশনে যে চলে যাচ্ছে তার গতিটাকে কি আরও ত্বরান্বিত করে আরও গভীরে অন্ধকারে ঠেলে দেবে না, আমি এটা জিজ্ঞাসা করেছি, সেই হিসাবে বলছি। আমি তো বলিনি যে আমার পাড়ার লোক আমার ভিডিও দেখে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমি তো কখনো বলিনি আমার পাড়ার লোক এসে আমাকে বলেছে তুমি এগুলো কী বলছো, ওটা কী বলছো, এটার মানে কী, সেটার মানে কী, বলেনি তো, কোন কথা কোথায় ঘুরাচ্ছিস অ্যাকচুয়ালি, মানে মাথাটা যে একদম শেষ হয়ে গেছে, মানে তোরও শেষ হয়েছে, তোর বউয়েরও শেষ হয়েছে, তোর বউয়ের শেষ হয়েছে একাধিক একাধিক মানুষের কাছ থেকে, একাধিক পুরুষের কাছ থেকে লাত খেয়ে খেয়ে, একাধিক পুরুষের কাছ থেকে লাত খেয়ে খেয়ে তোর বউয়ের মাথা গেছে, আর তোর বউয়ের এই নোংরামো দেখে তোর মাথাটাও গেছে, ঠিক আছে। তো বুঝতে পারলি কি কারণে তোরা ভুল ভাল বকছিস, এক তো তোর বউ একাধিকবার ধোকা খেয়েছে একাধিক পুরুষের কাছ থেকে, আর সেই ধোকার খেতে তুই দেখেছিস, আর তুই সেইগুলোকে সামলেছিস, মানে তুই দেখেছিস একটা পুরুষ মানুষ দেখেছে যে সে যাকে ভালোবাসে সে একাধিক পুরুষের সাথে প্রেম করছে এবং ধোকা খেয়ে খেয়ে তার কাছে আসছে, আর সেই এই যে কার্যকলাপটা না বিয়ের পর পর্যন্তও জারি ছিল। এইবার তোকে এই বিষয়টা পরিষ্কার করতে পারলাম যে আমার পাড়ার লোক এসে বললে পরে কী হবে, দেখো বন্ধুরা আমার পাড়ার লোককেও ইনক্লুড করছে, তো সেই জায়গাটাকে আমার তো পরিষ্কার করতেই হবে, তাই না,
আমি তো বলিনি আমার পাড়ার লোক ডিপ্রেশনে যাচ্ছে, তুই বলছিস তোদের মেয়ে এতদিন পরে ডিপ্রেশনে যাচ্ছে। আচ্ছা এই যে ভিডিওগুলো কন্টিনিউ করছিস এক ঘন্টা দু ঘন্টা ধরে যে ভিডিওগুলো করছিস, এইগুলো দেখে তোদের মেয়ে ডিপ্রেশনে যাবে না? বা এইগুলো দেখে তোর পাড়া প্রতিবেশীরা বা যে কেউ যারা যারা আর কি তোর মেয়েকে জিজ্ঞাসা করে ডিপ্রেশনে পাঠিয়ে দিচ্ছে তারা জিজ্ঞাসা করবে না, করবে না জিজ্ঞাসা? আচ্ছা এইবার আসি, একটা কথা বলেছে, খুব ইমোশনাল কথা বলেছে, সত্যি সত্যি আমাকে জিজ্ঞাসা করেছে, ভাবতো তোর বোন যদি এরকম করতো, এরকম তো ঘরে ঘরে হয়, এরকম পরকীয়া তো ঘরে ঘরে হয়, আমি মানছি এরকম পরকীয়া ঘরে ঘরে হয়, কিন্তু বিশ্বাস কর পরকীয়া করার পরে বুকচিতি এরকম নির্লজ্জপানা তুই যেরকম করছিস না সেরকমটা কেউ করে না, কেউ করে না, কেউ করে না। আর যারা করে তাদেরকে এরকমটাই শুনতে হয়, নোংরা এরকমটা শুনতে হয়। তুই যে বলছিস আমি পরকীয়া করেছি, আমি বুক চিতিয়ে বলছি, মানে বিরাট গুণের কাজ করেছিস, তোকে তো অ্যাওয়ার্ড দেওয়া দরকার, তোকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার। আসি এবার, তুই বললি যে আমার বোন যদি এরকম করতো, এক নম্বর আমার বোনের যদি বিয়ে হওয়ার পরে এরকমটা করতো তাহলে আমার পর্যন্ত আসতে হতো না। তুই যেমন দীর্ঘ 6-7 মাস 8 মাস তোর ঘরে বসে নোংরামো করেছিস, তোর স্বামী টেরই পায়নি, তোর স্বামী এইমাত্র তোর মায়ের তার মায়ের পেটের থেকে পড়লো, সেই কারণে বুঝতেই পারেনি যে তুই 6-7 মাস 8 মাস ধরে কী করেছিস, ঘরে কী কাজ করতো, মেয়েকে দিতে যেত আনতে যেত, ঘরের পাশেই স্কুল তাই না, বাইকে করে দিতে আসতে কত সময় লাগে, তার মধ্যে তোর নোংরামি শুরু, তার মধ্যে তোর নোংরামি শেষ, মানে 2 মিনিটও না। আচ্ছা যাই হোক, তারপরে তোর স্বামী নাকি ব্যায়াম করতে যেত, তাহলে যার স্ত্রী কিনা বিয়ের আগে একাধিক পুরুষের সাথে প্রেম করেছে, বিয়ের পরেও সন্দেহ বল সন্দেহ মাই ফুট, যেই কজনের সঙ্গে সম্পর্ক করেছিস তারপরেও তোর বর কী করে একটা পরপুরুষ থাকলে, সে বয়সে যাই হোক না কেন, তাকে তোর সাথে রেখে ব্যায়াম করতে যেত, আর তুই নিজে ব্যায়াম করতিস কী করে, করতো তোরা করলি নোংরামি, এখন সব দোষ আমার উপরে চাপাচ্ছিস, এই কথাগুলো না জায়গা মতন গিয়ে বলিস। হ্যাঁ ও তা যাই হোক, যেটা বলছিলাম যে আমার বোন যদি এরকম করতো, এক তো আমার পর্যন্ত আসতোই না, আমার বোনের হাজব্যান্ডই বুঝে নিত, আমার বোনের হাজব্যান্ড যেভাবে হ্যান্ডেল করতে হয় সেভাবে হ্যান্ডেল করতো, দ্বিতীয়ত আমার বোন এরকম নোংরামি করার পরেও যদি এইরকম তোর মতন এরকম নোংরামি করতো, এরকম নির্লজ্জের মতন হা 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 করে বলতো না, সম্পর্কই রাখতাম না, মারপিট তো করতাম না, সম্পর্কই রাখতাম না, বোন বলে পরিচয় দিতাম না, লজ্জা পেতাম, লজ্জা পেতাম, বোন বলে পরিচয়ই দিতাম না, বুঝতে পেরেছিস, বুঝতে পেরেছিস? আর যদি আমি জানতে পারতাম যে আমার বোন অন্য কাউকে তার নিজের স্বামীর সম্পর্কে এইরকমটা বলেছে, সম্পর্কই রাখতাম না, গায়ে হাত তুলতাম না, তো গায়ে হাত কেন তুলব, সম্পর্ক রাখতাম না, বোন বলে পরিচয় দিতাম না, বুঝতে পেরেছিস, বোঝাতে পারলাম? আচ্ছা এবার আরও আরও যেন কী কী বলেছিস, আচ্ছা হ্যাঁ একটা মেন কথায় আসে, সেটা হচ্ছে এই কথাটা না সবার কথা, অনেকে বলছে, অনেকে বলছে যা করেছে করেছে তখন করেছে, এখন ওরা সংসার করতে চাইছে, এখন কেন আমি করতে দিচ্ছি না। একটা কথা সোশ্যাল মিডিয়াতে যেটা আসে সেটা আর পার্সোনাল থাকে না, সেটা সবাই জানে, ঠিক আছে? এইবার সেই বিষয়টা কে কতদিন মনে রাখবে, এটাও কি অপর কেউ অন্য কেউ আমাকে ঠিক করে দেবে যে তুমি কিন্তু এই বিষয়টা হয়েছে এই বিষয়টা ভুলে যাও, তুমি এই বিষয়টা আর মনে রাখবে না? মানে সাহসের আলাদাই একটা লেভেল তাই না, দুঃসাহসের একটা আলাদা লেভেল, যে ওরা নোংরামি করেছে সেটা আমি মনে রাখতে পারবো না, ওরা নোংরামি করেছে ওরা নোংরামি দেখিয়েছে সেটা নিয়ে আমি বলতে পারবো না, যা গিয়ে বল জায়গা মতন গিয়ে বল, তোদেরকেই বলছি, আর কে বললো না বললো, কে কী কোন অশিক্ষিত বর্বর কোন চরিত্রহীন কে কী বললো না বললো আমার কিছু আসে যায় না, তোরা গিয়ে যা বিচার চা যে আমরা এরকম নোংরামি দেখিয়েছিলাম, আমরা এখন বলছি যে আমরা সংসার করছি, আমরা নোংরামো আর কি দেখিয়ে আমরা ভিউজ ইনকাম করে নিয়েছি, আমরা এরকম করেছি, আমরা এখন আমেদুদে মিশে গেছি, হ্যাঁ আমেদুদে মিশে গেছি, আর হচ্ছে আটি বাদ পড়েছে, কিন্তু আটিকে বলছি চুপ করতে, আটি চুপ করছে না, এখন আপনারা ব্যবস্থা নিন, দেখতো গিয়ে কী বলে। আমি শুধু বলবো তোদের নোংরামি আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে দেখে যখন যখন আমার মনে হবে আমি তখন তখন বলবো, যা গিয়ে বারণ কর, যা গিয়ে বন্ধ করা, যা তোরা যদি করাতে পারিস করা, আর যদি এইরকম নোংরামি চালিয়ে যেতে হয় সেইটা বল আলাদা করে, শুধু একটাই কথা মেয়েটাকে সামনে রাখবি না, বুঝতে পেরেছিস? তোরা নোংরামি দেখিয়েছিস, আমি সেই নোংরামি দেখেছি, আমি মাথায় রাখবো, যখন যখন বলতে হবে তখন তখন বলবো, ঠিক আছে? তোদের ঘরে ঢুকে তারপরে আমি নিয়ে আসিনি, এই যে তোরা
অশিক্ষিতের মতন কথা বলছিস না, যে আমাদেরকে সংসার করতে দিচ্ছে না, আমাদেরকে এই করতে দিচ্ছে না। আমি কি তোদের ঘরের ভেতরে তোদের দুজনকে আলাদা ঘরে পাঠিয়ে দিয়ে তারপরে আমি মাঝখানে বল্লম নিয়ে দাঁড়িয়ে আছি যে কিছুতেই তোরা একসঙ্গে থাকতে পারবি না, একসঙ্গে সংসার করতে পারবি না? তোদেরকে তো জিজ্ঞাসা করবে যে কিভাবে আপনাদের সংসারে ভাঙতে দিচ্ছে, তখন কি বলবি? আমরা না ওরকম নোংরামি করেছিলাম, সেটা দেখিয়েছিলাম, সেটা নিয়ে বলছে। দেখিস তো কি বলে, শুনিস তো কি বলে। আশা করছি বলা হয়ে গেছে, শোনা হয়ে গেছে। তারপরেই তো ওই সমস্ত লিখিয়েছিস, ওই সমস্ত লিখে একটা FIR করেছিস, তাই না? মামার বাড়ির মুলুক, যখন যা দেখাবো দেখবা, যখন যা বলাবো বলবা, যখন যা বলতে বলবো না তখন চুপ করে যাবা। কিস্তি মারছি না, কিস্তি মারবোও না। আমি ভুলিনি যে আমি পুরানো দিনে কিস্তি মারতাম, কিন্তু তোরা ভুলে গেছিস যে আমি এখন আর কিস্তি মারি না। তোরা ভুলে গেছিস, বহুদিন হয়েছে তো, তার জন্য তোরা ভুলে গেছিস। দোষটা খুঁজে খুঁজে বের করতে হবে, বুঝলি? আর হ্যাঁ, এই যেই সমস্ত কথাগুলো বলছিস যে এই বান্ধবীর ছেলে ওই বান্ধবীর ছেলে, আগে ডেকে সামনে নিয়ে এসে বল, সামনে নিয়ে এসে বলতে বল যে আমার বান্ধবী ছিল, তাকে বল তোদের বাড়িতে এসে, বা যে অ্যাকচুয়ালি তোর সঙ্গে দেখা করতে গেছিলাম তাকে নিয়ে যায়নি, তো ওই কারণেই তার কুটকুটানিটা উঠেছিল, ওই কারণেই সে এই সমস্ত আচরণগুলো করেছে। তো যাই হোক, তাকে সামনে নিয়ে আয়, তাকে সামনে নিয়ে এসে বলতে বল, তারপরে আমি যা বলার বলবো, তারপরে আমি যা বলার বলবো। আর ননদ, ননদের ছেলে, শ্বশুর শাশুড়িনী যে কথাগুলো বলেছিস, উইথ প্রুফ দেখাবো, উইথ প্রুফ দেখাবো, বুঝতে পারলি? অশিক্ষিত বর্বরের দল, মানে কেমন ছ্যাবলার মতন করছে, দু ঘন্টা ধরে দুজনে মিলে ছ্যাবলার মতন করছে। হ্যাঁ, এই জায়গায় হলে কি করতিস তুই? তুই তুই যে এই যে নোংরামোটা করেছিস, হ্যাঁ, আর তোরা বলছিস যে আমরা এরকম করেছি, আমরা করেছি, আমরা বলেছি, তার মানে কী কী বোঝাতে চাচ্ছিস, কী বোঝাতে চাচ্ছিস? এই রকম নোংরামি করেই তোদের দিন চলে? মানে যারা পতিতাবৃত্তি করে না, তারাও এরকমভাবে বুক ঠুকে মনে হয় তোর মতন বলতে পারে না, তারাও এরকম বুক ঠুকে বলতে পারে না। তুই তাদের থেকেও ওপরের লেভেলের লোক, তুই তাদের থেকেও ওপরের লেভেলের লোক, যেন এমন করছিস যেন তোর কাছে এটা জল ভাত, তোর কাছে এটা জল ভাত। যাবো পরকিয়া করবো, আবার ঠিক বরের কাছে চলে আসবো, কারণ তুই তো জানিস তোর বর কী, তোর কাছে এটা জল ভাত হয়ে গেছে, বুঝতে পেরেছিস? আর হ্যাঁ, এই যে যারা বলছে, দাঁড়াও একটা মিনিট, আমার বেরোতে হবে তো, মাথায় সেই কাজটা করছে। যারা বলছে না যে এই করেছি সেই করেছি, অ্যাকচুয়ালি এই যে খ্যাপা দিদি, খ্যাপা পাগলা দিদি যে আছে না, এনার কার্তুত, এনার কার্যকলাপ সামনে বেরিয়ে আসছে, যে এনার সাথে না মিশে চললে ইনি যে কাউকে ধ্বংসের মুখে ঠেলে দেন, ওনার সাথে যদি না মিশে যদি কাজ না করে, ওনার কথায় যদি তাল মিলিয়ে না চলে, তাহলে তাকে মার পর্যন্ত খাওয়ায়, গুন্ডা দিয়ে মার পর্যন্ত খাওয়ায়। আর সেটা সামনে চলে এসেছে বলেই এখন ছুটেছে, যে ইমেজ তো নষ্ট হয়ে যাচ্ছে, ইমেজ আরও খারাপ হবে, ইমেজ আরও খারাপ হবে। কারণ যার মতলব ভালো থাকে না, যার উদ্দেশ্যটাই নোংরা, যার উদ্দেশ্যটাই অন্যের ক্ষতি সাধন, তার কী করে ভালো হয়? আর এ এখন নতুন বকরা, নতুন বলির বকরা খুঁজে নিয়েছে, এই যারা কিনা অতিরিক্ত পরিমাণে কন্ট্রোভার্সি চায় তাদেরকে। তুই বারংবার নিজের মুখে বলছিস যে আমি তো আমার ভিডিওতে প্রত্যেকটা দিন কন্ট্রোভার্সি ছোঁয়া রাখি, এটা আমার 4 বছরের অভ্যাস, তারপরেও তুই জাস্টিস চাইছিস, তারপরেও তুই জাস্টিস চাইছিস? নিজের ঘরে বসে 7-8 মাস ধরে নোংরামো করলি, আর এই যে বললি না, তুই যে বললি না যে আমি কখন গেছি বাইরে, তুই নিজের মুখে বলেছিস। আচ্ছা, যেই কথাগুলো তোকে, সব কথাগুলো তোকে শিবশম্ভুর মাথায় হাত দিয়ে বলতে বললাম, সেই কথাগুলো তো বললি না? আর যেটা বললি সেটাতেও তুই ফেসে গেলি, যে এই 2-3 মাস হয়েছে তুই তোর হাজব্যান্ডকেই শুধু মনে রাখিস, বাট বাকি 2-3 মাসের আগে তাকেই মনে রাখতিস, তাই না? তাকেই তুই মনে রাখতিস? ছি 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 ছি, নিজের মুখে তোর সমস্ত পাপ, সমস্ত নোংরামি তুই স্বীকার করছিস, তারপরেও তুই জাস্টিস চাইছিস। যাই হোক, দেখা যাক তোকে জাস্টিস, তুই জাস্টিস পাস কিনা। তুইও লড়াই কর, আমিও লড়াই করি, কে জাস্টিস পায় সেটাই দেখব। আর অনেকে বলছে তুমি কি বুঝতে পারোনি, এও বলেছে যে তুমি কেন, তুই কেন সত্যটা যাচাই করিসনি, সত্যিটা কেন তুই যাচাই করিসনি? আমি এখানে কন্টেন্ট ক্রিয়েট করতে বসেছি, কে সত্য কে মিথ্যা সেটা দেখার দায়িত্ব আমার নয়, সেটা দেখার দায়িত্ব আমার নয়। ফার্স্টলি হচ্ছে একটা মহিলা এতটা যে নোংরা হতে পারে যে সে তার চুলকানি মেটানোর জন্য স্বামীর নামে এই ধরনের মিথ্যা অ্যালিগেশন আনতে পারে, সেটা আমার জানা ছিল না।
একটা মানুষ যে কতটা নোংরা হতে পারে, কতটা নিচ মনের হতে পারে, সেটা তোকে না দেখা পর্যন্ত আমি বুঝতে পারিনি। তোর এই যে রিয়েল ফেসটা যে সামনে এসেছে, তারপরে আমি বুঝতে পেরেছি যে একটা মানুষ তার নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, যার সাথে কিনা এত বছরের সংসার করেছে, তাকে যে কতটা নিচে নামিয়ে দিতে পারে, তাকে শেষ করে দেওয়ার কথা বলতে পারে। আমি ওকে গুম করে দেবো, হ্যানা ত্যানা কত কিছু বলেছিস, আমার এটা আইডিয়ার বাইরে, আমার আইডিয়ার বাইরে। কিন্তু এখন আমি বুঝতে পারলাম যে একটা মানুষ তার নোংরা চরিতার, তার নোংরা মনোবাসনা চরিতার্থ করার জন্য কতখানি নিচে নামতে পারে, সেটা আমার তোকে দেখে এবার আমি আইডিয়া করে ফেলেছি। বুঝতে পেরেছিস তো? তোকে দেখে আমি আইডিয়া করে ফেলেছি। তুই কতবার কি করেছিস না করেছিস, আমি না সত্যি ভাবি তোর একবার শোয়া, সে তুই বাড়িতে শো বা হোটেলে গিয়ে শো বা তোর বোনের বাড়িতে গিয়ে শো, যেখানে গিয়েই শো, তুই শুয়েছিস তো, তুই শুয়েছিস তো, আর তোর স্বামী তো সেটা জানে যে তুই শুয়েছিস, তারপরেও তোর স্বামী লাফাতে লাফাতে কেন আসে আর তোকে পুরো একদম পুরো একেবারে বলছে যে হ্যাঁ ও ঠিক করেছে, মানে যা করেছে ও স্বীকার করে নিয়েছে, মানে তুই মানে কি বলবো, যার সাথে তার সাথে যা খুশি খুশি করে আসবি, এসে স্বীকার করে নিবি, ব্যাস হয়ে গেল, সাতক্ষণ মাপ, সাতক্ষণ মাপ। তোর তোরা মনে হয় এই করেই সংসার চালাচ্ছিস বা চালিয়ে এসেছিস, সেই কারণে এইভাবেই তোরা বাঁচবি, বাট সবাই তো সেরকম না, সেই কারণে তোদেরকে দেখে অবাক হই, হ্যাঁ কেমন একটা লাগে যে এরকমও মানুষ হয়, হ্যাঁ তো এই আর আর কিচ্ছু না, বুঝতে পারলি? আর হ্যাঁ, বারবার তোর স্বামী একটা কথা বলে, পটি রোস্টার শোন, তুই একটা কথা বলিস না, এ তো কটা চাকরিতে ইয়ে করেছিস, ঠিক মুখটাকে এরকম করেছিস, কটা কোম্পানিতে করেছিস, কটা কোম্পানিতে করেছিস, কটা কোম্পানিতে করে, তুই তো এতগুলো কোম্পানিতে করেছিস, তুই এতগুলো কোম্পানিতে করেছিস, তারপরেও তোর তোর সংসার কেন তোর শ্বশুরমশাই টেনেছে, তোর সংসার কেন তোর শ্বশুরমশাইকে টানতে হয়েছে, তোর মেয়ের ঘরে খাওয়ার দুধ পর্যন্ত ছিল না, তোর স্ত্রী বলেছে, তোর নোংরা স্ত্রীটা বলেছে, তোর মেয়ের খাওয়ার দুধ ছিল না, তারপরেও তুই কোনো কাজ করতিস না, এর থেকে এই যে মেয়ে 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 করছিস না, বড়াই করছিস না, মেয়েকে নিয়ে কেউ কিছু বললে ঠ্যাং চিটে ফেলে দেবো, তো এই যে এত যে বড়াই করছিস, তখন তোর মেয়েকে খাওয়ার যোগান দেওয়ার ক্ষমতা তোর ছিল না, তুই হয়েছিস বাপ, তুই এখন বড় বাপ সাজছিস, তাই না, বড় বাপ সাজছিস, সাবানের গুঁড়ো কিনে ব্যবহার করতো, তারপরে আলু সেদ্ধ ভাত খেত কেন রে, আমার আমার স্বামী তুই বলিস না, তোর স্বামী কী ইনকাম করে, তোর স্বামী কত টাকা ইনকাম করে, আমার স্বামী যত টাকা ইনকাম করুক না কেন, আমার স্বামী কোনোদিনও আমাকে আলু সেদ্ধ ভাত খাইয়ে রাখেনি, আমার খাওয়ার জন্য আমার সংসার আমার বাবাকে কোনোদিনও টানতে হয়নি, বুঝতে পারলি, আমার বাবাকে কোনোদিনও আমার সংসার টানতে হয়নি, আমার স্বামী এই এইটুকু টাকা ইনকাম করে যে আমার খাওয়ার খরচটা আমার স্বামী চালাতে পারে, এখনও পর্যন্ত চালাচ্ছে, আর আমার ডিগ্রি দিয়ে দেখছিস না চারিদিকে, চারিদিকে দেখছিস না, খবর রাখিস না, খবর রাখিস চারিদিকে কি হচ্ছে, কত শিক্ষিত বেকার ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, দেখিস, দেখবি কি করে, তোর বউয়ের নোংরামির থেকে তোর ফুরসত পেলে না, তারপরে তুই দেখবি, তাই না। আর একটা কথা, তুই কি বললি ঠ্যাং চিরে ফেলে দেবো, কাকে বলেছি, এ তো আমার কাল্পনিক চরিত্র, এই সেই আমারও এত পর্যন্ত টিল নাও আমি যা যা বলেছি সব আমার কাল্পনিক চরিত্র, বুঝতে পারলি, বুঝতে পারলি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দেখ, প্রফেশনাল জায়গা, প্রফেশনালটাকে প্রফেশনটাকে মেনটেন করে তারপরে গিয়ে আবার আরেকটা কাজে যাচ্ছি, ব্যস্ত থাকবো, কারণ তোদের তো শেষ দেখতেই হবে, তোদের শেষ দেখতেই হবে, তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আগামীকাল তোমরা ভিডিও পাবে কি না আমি বলতে পারছি না, কারণ আমি একটা জায়গায় থাকবো, তার জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।